আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার মায়ের হাতে গরুর মাংসের কাবাব রেসিপি দেখাবো, সবাই সাথে থাকবেন। প্রথমে মাংস বেশি নিব, বুটের ডাল অল্প নিব। নিয়ে দুইটা একসাথে ভালোভাবে ধুয়ে আদা রসুন দিয়ে সিদ্ধ করতে দিব। সিদ্ধ হয়ে গেলে পরে আমি ডাল মাংস আর ডাল যেটা সিদ্ধ করেছি সেটা বেটে নিব। বাটার পর আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, দুইটা ডিম, জিরা গুঁড়া, দারচিনি এলাচি, লবঙ্গ, গোলমরিচ, এগুলি একসাথে টেনে আমি গুঁড়া করে দিব। তারপরে দিব আমি বিস্কিটের গুঁড়া, সামান্য স্বাদ অনুযায়ী লবণ, সামান্য চিনি, পুদিনা পাতা কুচি করে দিব। তারপরে আমি ভালোভাবে কাবাবের মিশিয়ে নিব, একসাথে সব ভালোভাবে মিশিয়ে নিব। আর শুকনা মরিচের গুঁড়াও আমি অ্যাড করব। ভালোভাবে মিশিয়ে আমি কাবাবের শেপ করব। একে একে সব কাবাবের শেপ করে নিব। তারপর সয়াবিন তেল দিয়ে ভাজব, ভেজে সুন্দর করে পরিবেশন করব। আমি ডুবো তেলে ভেজে নিব আমার কাবাবগুলি। এখন গরম গরম কাবাবগুলো তুলে পরিবেশন করা হবে। এটা ছিল আমার মায়ের হাতে মাংসের কাবাব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই সাথে থাকবেন।